हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल सनशाइन्स कॉर्नर। हाजिर हो गए आरो एक नतून ब्लॉग निये। तो आज के रान्नाघर के ब्लॉगटा स्टार्ट कर लाम। चा करछि एखन सकाल बेला, तो हजबैंडेर आज के छुट्टी ताई सकाल सकाल चा करे निये दुजने खेते जाच्छि। সকালে চা খাওয়া তো হয়ে গেছে, আর সকালে আসেনি সেভাবে কথা বলতে, এমনি ইন্ট্রোটা দিয়েছি চা করতে করতে। তো যাই হোক, আর আমার হাজবেন্ড বাজার করে নিয়ে এসেছে। কী বাজার করে এনেছে সেটা দেখাচ্ছি, দেখো তোমরা। এখন বাজে 11টা, মানে সকাল 11টা, 10টার সময় ও বাজারে গেছে। এই যে বাজার করে নিয়ে এসেছে, এখন এলো, ডিমটাও রেখে এসছে দোকানে, টাকা দিয়ে ডিমটা আবার আনতে গেছে, আর এই এই বাজার করে নিয়ে এসছে। এই হচ্ছে আমার স্বামী, আমার স্বামী এই এই বাজার করে, মানে ও কিচ্ছু পায় না। এত বেলায় বাজারে গেলে কি আর বাজার পাওয়া যায়? অবশ্য ঘুমতে করতে এই ফুল নিয়ে এসছে, ফুলের মালা। এখানে আছে ফল কিছু, কমলালেবু আর হচ্ছে বেদানা বা ডালিম যাই বলো না, ঝিঙে, পটল, একটা কুমড়ো, মানে অর্ধেক কুমড়ো, ছোট্ট এক টুকরো, দুটো শসা আর দুটো ফুলকপি, দুটো, হ্যাঁ দু আর কয়েকটা লঙ্কা। এই হচ্ছে বাজার, কী করি বলো। বাজার তো দেখলে আর কি বলবো, এরকমই বাজার করে ও। আর অবশ্য আজকে অল্প করেছে আর দেরি করে গেছে, তার কারণ কাল রাতে অনেক রাতে ঘুমিয়েছি আমরা, একটা সিনেমা দেখছিলাম, সেটা দেখতে দেখতে অনেক রাত, 2টো বেজে গেছিলো, তারপরে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠতে উঠতে 10টা বেজে গেছে। আর গতকাল রাতে ও অফিস থেকে আসার সময় অনেক বাজার করে এনেছে, তো আজকে মাছ ডিম এসব আনতে বলেছিলাম, বা মাংস পেলে মাংস, যেহেতু ছুটির দিন তো ও কিচ্ছু পায়নি, সেটাই আমি বলছিলাম আর কি। আর এমনিতেও ও বাজারে গেলে বুঝেই উঠতে পারে না যে কী নিয়ে আসবে, অর্ধেক বাজার থেকে আসলে বলে যে আমি কিছু পাইনি, আমি কিছু পাইনি, কারণ ও বুঝেই উঠতে পারে না যে কী আনব। আর কালকে এমনিতেও অনেক কিছু নিয়ে এসেছিলো, আলু, পেঁয়াজ, রসুন টসুন, বাদ বাকি সব কিছু। তো ঠিক আছে, এখন আমি রান্নাবাড়ি করি, আজকে ডিমের ঝোল করব। ডিম আছে ঘরে, 2-3 পিস আছে ঘরে, তো সেটাই রান্না করব, ডিমের ঝোল করব। আর একটা কিছু করব, পেঁয়াজকুলি, হ্যাঁ কালকে রাতে পেঁয়াজকুলি এনেছিল, তো পেঁয়াজকুলি ভাজা করব। গতকাল রাতে খিচুড়ি রান্না করেছিলাম, কিছুটা বেঁচে গিয়েছিল, তো সেটাই দুজন ভাগ করে নিয়েছি, আর একটু গরম করে নিয়েছি খিচুড়িটা, আর একটা ডিমের অমলেট করে দুজনে খাচ্ছি। এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারপরে আমি চুলগুলোকে শোকালাম, আজকে শ্যাম্পু করেছি, আর সেই কারণে হেয়ার ড্রায়ার দিয়ে, মানে যেহেতু রোদ উঠছে না, সেরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে ঠান্ডা বলতে মেঘলা ওয়েদার, আর শীতকাল, তো গত বছর এরকম শীতের মধ্যেই আমি হেয়ার ড্রায়ারটা কিনেছিলাম, এরকম সময় ডিসেম্বরের দিকেই। এই তো হাজব্যান্ড জন্মদিনে গিফট করেছিল ওটা, আর সেটা তারপরে আর বেশি ইউজ করা হয়নি, শীতের জন্যই বেসিক্যালি করা, কারণ যেহেতু আমি ফ্ল্যাটে থাকি তো সেভাবে ছাদে যাওয়া হয় না, আমি যাই না ছাদে, খুব একটা বেরোই না ঘর থেকে, আর ঘরে থাকি তো ফ্যান চালানোর তো কোনো ব্যাপার নেই, গরমকালে ফ্যান চালিয়ে দিয়ে চুল শুকিয়ে যায়, শীতকালে কী করবো। তাই হেয়ার ড্রায়ারটা কিনে শ্যাম্পু করেছি, তাই হেয়ার ড্রায়ার দিয়ে করলাম, আর একটু স্টাইলিশও করেছি, দেখো চুলগুলোকে, বুঝতে পারছি কি না জানি না, চুলগুলোকে একটু পেঁচিয়ে পেঁচিয়ে স্টাইল, এই যে এই যে এই যে, এই যে চুলগুলোকে স্টাইল করেছি, তো হেয়ার ড্রায়ার দিয়ে না এরকম স্টাইল করা যায়, ঠিক আছে, ওটাকেও কি বলে, ব্লো ব্লো স্টাইল বা এরকম কিছু একটা বলে, ব্লো ড্রাই, তো ব্লো ড্রাই করে এই চুলগুলো এরকম করা যায়, পারমানেন্ট নয় কিছুক্ষণের জন্য। তো আজকে করলাম, বেশ সন্ধ্যেবেলা একটু বেরোনোর প্ল্যান আছে, বলতে ঘুরতে নয়, ঘরে টুকিটাকি জিনিস, গ্রসারি, এই সমস্ত কেনাকাটার জন্য, মাসের আজকে 7 তারিখ তো হয়েই গেছে ডিসেম্বরের, তো সেই জন্যই। আর বৃষ্টি এখন কমে গেছে, বৃষ্টি আজ হয়নি, একটু সকালের দিকে একটু রোদ উঠেছিল, আর এখনও মানে মানে যখন অস্ত যাবে, এখন অস্ত যায়নি, এখনও আছে, তো এখন আবার একটু দেখা যাচ্ছে, কিন্তু কোনো তাপ ঠাপ ছিল না। কালকে যদি হয় মানে বেশি করে রোদ ওঠে, তো কালকে জামাকাপড় কাচা কাচি করবো, প্রচুর প্রচুর জামাকাপড় আছে আমার, প্রচুর জামাকাপড়, বেডশিট, পিলো কভার, এই সমস্ত অনেক অনেক আছে, 3-4টে মনে বেডশিট আমার। যাই হোক, এখন যাই একটু রেস্ট নিয়ে শুয়ে থাকি, তারপরে আবার সন্ধ্যেবেলায় কথা হবে তোমাদের সঙ্গে। বলো বলো, এই বলো বলো, কোন কোন বালিশটা তোমার, বলো, বলতে হবে, না না বলতে হবে, তুমি 5 সেকেন্ড আগেও তুমি জেগেছিলে, বলো বলো, সব প্রমাণ রাখবো আমি, বলো, তাকাও, তাকি, আমি ঘুমোতে দেবো না, তাকাও, বলো কোন কোন কোলবালিশ তোমার, ধুবলিয়ারটা না কলকাতারটা, বলো কলকাতারটা আমার,
আর ধুবুলিয়ারটা? হ্যাঁ তোমার? সব তোমার চাই? ধুবুলিয়ারটা তোমার চাই? ধুবুলিয়ারটা আমার তো, আর এই কলকাতারটা তোমার, তাই তো? মনে থাকে জানো, বেলায় আমরা বেরিয়ে পড়েছি একটু গ্রসারি বাজার করতে। আর গ্রসারি বাজার করতে গেলে আমরা দুজন একসঙ্গেই যাই, একা একা যাই না। আর ওখানে গেলে আমরা দুজন একসাথে যেহেতু যাই, ফুচকা খেয়ে তারপরে বাড়ি আসি। এই হচ্ছে বাজার, এখনও গোছানো হয়নি। আর এসে রান্না করেছি, আজ রাতে রান্না করেছি আলু ফুলু কপির তরকারি আর রুটি। রুটিটা হটপটেই রাখি, এখন বেশ গরম থাকে। রাতে রান্না বাড়ি সব হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করবো। আর দুপুরবেলা আর একটা ছোট একটা ক্লিপ দেখেছিলে যে আমার হাজব্যান্ডের সাথে, আমি একটা ছোট ক্লিপ হাজব্যান্ডের কথা বলছে যে কোন কোলবালিশটা কার, সেই নিয়ে তো সেই কথাটা তখন বলা হয়নি, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিও করা হয়নি। তো বিয়েতে বাবা দুটো কোলবালিশ দিয়েছিল, মানে আমাদের বিয়েতে। তো একটা কোলবালিশ কলকাতা নিয়ে আসা হয়েছে আর একটা কোলবালিশ ধুলিয়াতে রেখে আসা হয়েছে, মানে দুজনকে দুটো দিয়েছিল। তো এখানে যখন আমরা দুজন থাকি তখন আমার হাজব্যান্ড দাবি করে যে এই কলকাতার কোলবালিশটা ওর, আর ধুলিয়াতে গেলেও ও দাবি করে যে ধুলিয়াটাও ওর, মানে আমার কোনোটাই নয়। ধুলিয়াতে গেলে ও বলে যে কলকাতারটা তোমার, আর এখানে থাকলে বলে ধুলিয়াটা আমার। তাই আজকে আমি পুরো প্রমাণ রেখে দিলাম আর তোমাদের সবাইকে সাক্ষী রেখে দিলাম যে ও কিন্তু বললো যে ধুলিয়াটা আমার। ধুলিয়ায় গেলে আমি আবার, মানে ও যখন ধুলিয়ায় যাবো আমরা তখন আবার এই একই কোলবালিশ নিয়ে, মানে সারা বছর আমাদের কোলবালিশ নিয়ে ঝগড়া হতে থাকে যে কোনটা আমার আর কোনটা ওর। তো এইটুকুই বলার ছিল, আর কিছু না। এরকম ছোটো ছোটো খুনসুটি বলা যেতে পারে, খুনসুটি ঝগড়া হতেই থাকে আমাদের সব সময়। যাই হোক, তো ঝগড়া হবে না বলেই বাবা দুটো দিয়েছিল, কিন্তু এক জায়গায় আমরা নেই এখন, মানে একই জায়গায় দুটো কোলবালিশ নেই, কী আর করা যাবে। আর সন্ধ্যাবেলা তো গ্রসারি বাজার করে আসার পর আর ভিডিও করা হয়নি, তাই এখনই করলাম। আর লাইক করো, কমেন্টস করো, আর কি বলবো। মশার জ্বালা তো নেই, এখন এই মশি টানাতে হচ্ছে। আর রোজ রোজ আমার বরটা চালাকি করে আমাকে দিয়ে মশি টানাচ্ছে, টানানো করাচ্ছে, যেটা আমার করতে একদম ভাল লাগে না। বাড়িতে যখন থাকতাম তখন হচ্ছে বোনকে, বোন আর বোন টানাতো দুটো দিক, আমি টানতাম টানাতাম দুটোর দিক, আরও ঝগড়া হতো। আমি অর্ধেক গুছতাম আর ও অর্ধেক গুছতো, এখনও তাই হয়, বাড়ি গেলে এখনও ঝগড়া হয় সেই। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কি বলবো। তো আসছে ও এখন ঘুমোতে, যেই দেখেছি আমার মশা টানো হয়ে গেছে, এখন আসছে। ঠিক আছে, তা তোমাদের সঙ্গে আবার কাল দেখা হবে বা পরের ব্লগে দেখা হবে। টাটা, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই মশি টানিয়ে ঘুমিও, কারণ এখনকার মশারা ঠিক নয়, এতে অনেক রোগ ব্যাধি হতে পারে মশায়। ঠিক আছে, তো টাটা।